কে ভয় করো যদি ইমানদার হতে চাও প্রথমে আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যাদের হৃদয়ে হবে মনে হবে পাতলার আগে আমার পাতা তো জাহান নামের পথে চলছে না পাতা বলার আগে ভাববে আমার কথাটা তো জাহান নামীদের মতো কথা না এটা শুনিয়ে দিকটা খুলল ওদারু মা বাকি আমি না নেবা আর তবা করে সুদের টাকাটা ছেড়ে দাও ইনকুন তু মমিনিন যদি ইমানদার হতে চাও যদি ইমানদার হতে চাও তাহলে এটা ছেড়ে দাও বোঝা কি গেল যদি খাটতে না পারো তুমি ভেবে না ও হতে পারলে না ইমান সুদের টাকা কোনোদিন খেতে জোরে বলো মুসলমানের হাতে শুয়োরের গোশত কেউ দিবে মুসলমান কোনো দিন খাবে না সুদের টাকা যারা খাচ্ছে শুয়োরের গোশতর থেকে খারাপ খাচ্ছে কি করে বলো ভাবতে হবে মাল মোছ মোচমান না আহ লাইন আহ মেনে নিলে ভালো না মেনে নিলে ভালো কবরে গিয়ে বলবো রবা না এরা এরা সুরের গোস্ত খেত না তবে বউকে দিয়ে সুদের টাকা আনাত সুরের গোস্ত খেলে একটা পাপ সুদের টাকা খেলে তিনটে পাপ জানেন এটা জানতে গেলে আলে মোতাবে মোকা বক্তা হলে জানবে না বক্তা এই পর্যন্ত জানে সুর খাবা খারাপ সুদ খাওয়া খারাপ এর বেশি বক্তা জানে না আলেম জানে সুর খেলে একটা খারাপ আর সুদ খেলে তিনটে আরাম করা কোনটাই আরাম গুরু পেল নিলে আরাম ঘর ঘরবাড়ি হবে না জমা রেখে দেন খেলে খেলে কটা হারাম বললাম এক নম্বর হারাম শুনে রেখে দেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও বলতে বাধ্য কথা বলার নয় বড় নির্লজ্জের কথা কিন্তু কি করবো জাতি এটা শুনতে চাচ্ছে বলে দিচ্ছে আল্লাহ আমাকে ধরো না আমাকে ধরলে বিপদে পড়ে যাবে বল আল্লাহর কাছে প্রথম ক্ষমা চেয়ে নিলাম এহে বাবা আল্লাহ বলেছে ক্ষমা চাই চাই বলবো কোথায় বলেছে রব্বানা আল্লাহ ভুল করে যেটা করেছি ভুল বুঝেও তারপরে যেটা করেছি ভুল বুঝি নাই অজান্তে হয়ে গেছে সবগুলো তুমি যেন ধরবে না আল্লাহ ক্ষমা করে দাও তাই বলে দিলাম রব্বানা কথাটা বলার এই বন্ধনের লোন যখন আনতে যায় তিনটে হারাম শোনাবো কা তিনটে হারাম কটা এক নম্বর নারীকে পর্দার বাইরে বার করা হারাম দ্বিতীয় নম্বর নম্বর পরপুরুষের সামনে বসানো জোরে বলো আরাম 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 এবার দিনা নারীকে বাইরে বার করা হারাম পরপুরুষের কাছে বসানো হারাম আর বিবির উপার্জনের টাকা সংসার চালানো এটাও একটা হারাম আল্লাহ নাই যার দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না সাহাবারা জিজ্ঞাসা করেন মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ দাইয়ুস কারা বলে পুরুষের কাজে নারী করে যারা নারীর কাজে পুরুষ করে যারা দাইয়ুস তারা ছেলে মানুষ করার দায়িত্ব কার মায়ের ছেলের লালন পালন করার দায়িত্ব কার মায়ের মা যখন ছেলে লালন পালন ছেড়ে দিয়ে বাপের কোলে তুলে দেবে মা টাকা কামাতে যাবে তখন বুঝতে হচ্ছে সংসার হলো দায়ুষের সংসার বিবি খামিয়া নে স্বামী বসে বসে ঘরে কায় এটার দায়ুষ ছাড়ার কেউ নয় আমার বাপজিরা আমার সোনাচ্ছেন বন্ধুরা কটা হারাম হলো তিনটি হারাম আর এটা এখন বাংলার জমিনে বড় আরাম বলো এ বাবাজি মেয়েদের জন্য চারটে পোশাক পরা চারটে পোশাক পরা হারাম এক নম্বর পাতলা পোশাক পরা যাবে না দুই নম্বর মাথার চুল খোলা চুল খুলে রাস্তায় বেরোনো যাবে না তিন নম্বর কাউকে পুরুষ দেখে মুচকি হাসা যাবে না একবার মুচকি মেম বলে নিমাম চার ডাকাত নাম আজ তিন ডাকাতে সালাম ফিরিয়ে দেবে বুঝতে পারবে না বোঝেন কি বোঝেন না এ বাবা আমার সোনার চাঁদ বন্ধুরা মুচকি হাসা হারাম আরে আরে লোকের দিকে তাকানো হারাম পাতলা কাপড় পরা হারাম মাথা চুল খুলে রাস্তায় বেরোনো হারাম এখন বাংলায় এই চারটে হচ্ছে ব্যায়াম মাথার চুল না শ্যাম্পু করলে বাজারে যেতে পারবে না আর জল সাত দিনে এমন শ্যাম্পু করবে মরুবীর মেজাজ ঠিক থাকবে জোরে বলেন বক্তা মনে মনে করছে বিয়ের আগে এই গ্রামেরই ভালো হতো এই রকম জিনিস আমাদের গ্রামে পাওয়া যাবে ধরে বলেন না আমার আমার বাপিরাচ্ছেন বন্ধুরা আমার মায়েরা বোনেরা শুনিয়ে দিচ্ছেন পোশাক পাতলা পরা হারাম কিন্তু এত মোটা 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 পোশাক জামা ব্লাউজ কিনে এনে দিলে স্বামীকে বলবে তুমি কি সে কেলে বৃদ্ধমান বস্তা পরতে পারবো না ওটা তুমি পর তোমার মাকে পড়াও আমি পরতে পারবো না এমন জামা কিনে দেবে জামার ভেতরে মামা মামার ভেপরে সব যা কিছু আছে দেখা যেন যায় জামা শাড়ির ভেতরে জামা জামার ভেতরে জামা তিনটে যদি দেখা না যায় ও শাড়ি পরা জোরে বলো যাবে না তারপরে পেট আর পিঠ যদি চাপা দেয় গরমে থাকা কি আশ্চর্য যন্ত্রণা আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা কুকুরের মালসায় যদি কোনো মানুষের দুধ দেয় ও দুধ খাওয়া যাবে যাবে না মালসা তো ভালো জোরে বল ওই মালসার ভেতরে যে দুধ ঢেলেছে দুধটা ভালো মালসা যেখানে কুকুরের ফ্যান ট্যান খাওয়ায় ওরা কি বলে মালসা বলে তো কুকুরের মালসায় দুধ দিলে খাওয়া জরে বলো যাবে না তোমার মুখটা তো কুকুরের মালসার থেকে কম না এই মালসাতে দরুদ দিলে ফেরেস তারা মাল বুঝতে পারে না এখানে যাব বুঝতে পারছিলে আমি কোন মাঠে নাগল কোন মাঠে দেবো হে বাপজিরা সোনার লালেরা জ্ঞানী জন্দা সদী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা বিড়ি তারি গেঁজা মদ ছিল সব চালিয়েছ মিথ্যা চুকরি ধোঁকাবাজি ধাপ্পাবাজি চালিয়েছ তারপরও সুদের টাকা গিলেছ এটা মালসার থেকে কমা না এই কুত্তার খাওয়া মালসার থেকে দরুদ দিলে ফেরেস তারা নেবে নেবে

ফরজ আল্লাহ বলেছে না নবী বলেছে বলেছে বাবা সবার জন্য ফরজ না শুধু ইমাম সাহেবের জন্য জোরে বলো সবার জন্য যদি ফরজ ছিল ফজরের আদানে সব মাল কোটা কোথায় ছিল আমার বাবাজিরা আমার চাঁদ বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা ওই বন্ধু শুনে রেখে দাও টেস্টে যাবাই হবে না ওদেরকে বাদ দেবে হেন না তো আল্লাহ পাশাচ্ছে শুনে রেখে দে আমি আল্লাহ দেখেছিলাম ইয়া আই হাল্লা আমানু দিয়ালি সরাউ মিল জুমা ফস ইলা ই দিকির দরু বৈয়া দালি কুম খৈরু কুম

বুকা তোর আমি আল্লাহ ईमानদারের খাতায় নাম উঠলো না তোর বিবি তোকে মুসলমান মনে করে তোর বাপ তোকে মুসলমান মনে করে তোর মা তোকে মুসলমান মনে করে তোর দেশের লোক তোকে মুসলমান বলে পরিচয় দেয় আমি আল্লাহ মুসলমান বলে পরিচয় দিলাম না আর ईमानদারকে দেখেছি আমি মানদারে শিখ আছে যে ছিল না তারা আসতে পারলো জোরে বলেন না আমাদের পঞ্চায়েতের মেম্বার দিয়েছে ঘোষণা আমাদের গ্রামের যত ছেলে আছে পাঁচ ফুট ছ ইঞ্চি যাদের হাইট হবে যাদের আটচল্লিশ হবে যাদের শরীরটা সুস্থ হবে দেখতে সুন্দর হবে মাধ্যমিকে যারা পাশ হবে তাদের একটা করে চাকরি দেওয়া হবে হাইট মেপে দেখে সত্তর জনা পড়েছে সাড়ে পাঁচ ফুটের পাঁচ ফুট ছয় ইঞ্চি তারপরে বডি দেখে আটচল্লিশ আটচল্লিশ বডি মাপতে থেকে তিরিশ বাদ গেছে আর কত আছে চল্লিশ জনা যে চল্লিশ আছে মাধ্যমিকে পাস করেছে চারজনা সব কথা মাল বসে গেছে কিন্তু আর নাম্বারে যাবে না হ্যাঁ না বলেন বলে হাইতে ঠিক আছে বডিতে ঠিক আছে কিন্তু ডিগ্রিতে যখন হবে না তখন চাকরি থেকে অটোমেটিক বাদ যাবে চিৎকার করলে হবে না আমার হায়ার সাড়ে পাঁচ ফুট ঠিক আছে এই যে কোয়ালিটি ছিল হ্যানা না মুসলমান তোমাকে মাপ ধরা হবে তিন জায়গাতে শুনে রাখো প্রথম আমি আল্লাহ সরিয়ে দিয়েছি মুসলমান রে হারাম থেকে মুসলমান দূরে হবে আর দুই নম্বর কথা হলো মুসলমান নবীর সুন্নতের উপরে হবে আর তিন নম্বর নামাজ নামাজ লাল ঘরে হবে তিনটে কোয়ালিটি থাকতে হবে তবে রেকর্ড পাস হবে এবার জিরা লালেরা জ্ঞানী সুধি মানুষেরা